আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি, তানজিয়া জুথি। এবার বিস্তারিত সংবাদে যাব। রাজনৈতিক ছত্রছায়া আর বিচারের দীর্ঘ সূত্রিতায় কোনো মতেই থামানো যাচ্ছে না দেশে ধর্ষণের ঘটনা। শুধুমাত্র চলতি বছরে গত 9 মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন 975 জন নারী। আর ধর্ষণে জড়িতদের প্রায় সবাই ক্ষমতাসীন দলের কোনো না কোনো পদে আছেন। বিচারের দাবিতে পথে নামা বিচারের প্রতি অনাস্থা বলে মনে করেন আইনজ্ঞ ডক্টর শাহদিন মালিক। রাজনীতির প্রভাব মুক্ত হয়ে দ্রুত এবং কঠোর শাস্তির ব্যবস্থা না করতে পারলে ধর্ষণ থামানো সম্ভব নয় বলে মত দেন সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। চলতি বছর প্রতিদিন গড়ে ধর্ষণের শিকার 4 জন নারী। গণমাধ্যমে আসা খবরের বাইরেও প্রতিদিনই মানবতা বিরোধী অপরাধটি ঘটছে। কেউ ভয়ে, লোক লজ্জায়, কেউ বা আইনের মারপেচের শঙ্কায় চেপে যাচ্ছেন। প্রায় প্রতিটি চাঞ্চল্যকর ধর্ষণের সঙ্গে ক্ষমতাসীন দলের নাম জড়িয়ে যাচ্ছে। সিলেটের এমসি কলেজের ধর্ষকরা ছাত্রলীগ আর নোয়াখালীর বেগমগঞ্জের নির্যাতনকারীরা যুবলীগ ও কৃষক লীগ নামধারী নেতা। তাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও বলেছেন ধর্ষণের দায় এড়াতে পারে না সরকার। তারা যদি আমাদের দলীয় পরিচয়েরও কেউ থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন নোয়াখালী ও সিলেটের ঘটনা বর্বরতার চূড়ান্ত উদাহরণ। এটা আমি বলবো যে এই ধরনের জঘন্য অপরাধ যারা করেন তাদের অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ঘটনা তোলপাড় না হওয়া পর্যন্ত আসামি গ্রেফতারের নজির কম। স্বামী সন্তানকে বেঁধে তাদের সামনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নোয়াখালীর সুবর্ণচরের আওয়ামী লীগ নেতা রুহুল আমিন এখন জামিনে মুক্ত। সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বলেছেন অন্যায় করে পার পেয়ে যাওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। যদি রাজনৈতিক সংশ্লেষ থাকে বিশেষত ক্ষমতাসীন দলের সাথে তাহলে তারা পার পেয়ে যায়, তারা অন্যায় করে পার পেয়ে যায়। অন্যায় করে পার পেয়ে গেলে তারা আরো উৎসাহিত হয়। শুধু তাই নয়, যেহেতু বিচারহীনতার সংস্কৃতি রয়েছে এবং অনেক ক্ষেত্রে আদালতে গেলেও পক্ষপাত দুষ্ট রায় হয় এবং এর কঠোর শাস্তি দ্রুত শাস্তি হয় না, বিচারহীনতার সংস্কৃতি অবসান ঘটাতে হবে। কঠোর এবং দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নীনা গোস্বামী বলেছেন ধর্ষণের শাস্তি পায় মাত্র 3 ভাগ আসামি, বাকিরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। তারা তো ধরাছোঁয়ার বাইরে থাকে, দেখতেই পাচ্ছেন যে তারা অবাধে চলাফেরা করে, তারা একের পর এক অন্যায় করে যাচ্ছে এবং এই ধরনের ভয়ঙ্কর অপরাধগুলো সংঘটিত করছে। আসামিরা মৃত্যুদণ্ডিত হয়, তারপরেও দেখা যায় যে রাজনৈতিক প্রভাবের কারণে আইনে যে সুবিধাগুলো দেওয়া আছে সেই সুবিধাগুলো তারা সর্বোচ্চ ব্যবহার করছে। রাজনৈতিক প্রভাব ও পুলিশের অসহযোগিতায় বিচারের দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয় বলে মনে করেন এই আইন বিশেষজ্ঞ। সাক্ষী আনার যে দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে, ফলে বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে। যে এখন মানুষের একটা অপরাধ হলে যে বিচার পায় না, বিচার চেয়ে যে রাস্তায় নামতে হয়, এইটাই তো অনাস্থার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। মানে রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, সারা দেশে মানুষকে রাস্তায় নামতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে, বিচার চাই বিচার চাই বিচার চাই করে আমাদের বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে, এইটাই তো হলো অনাস্থার সবচেয়ে বড় বহিঃপ্রকাশ। ধর্ষণের ক্ষেত্রে ফৌজদারি বিচার ব্যবস্থা এখন অনেকটাই অকার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে দ্রুত ও কার্যকর পদক্ষেপই পারে ধর্ষণ কমিয়ে আনতে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো কালাম ও শাহেদ। এতে এই মামলায় মোট 10 জনের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 7 আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত 2 সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় 2টি মামলা হয়। দর্শক, এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন। মনির, 7 আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে কি তথ্য পেল পুলিশ, জানাবেন আমাদেরকে? আহ,
জুথি, আপনি জানেন যে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিভস্ত করার ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মোট 3টি মামলা হয়েছে। তার মধ্যে 2টি মামলা হয়েছে গেল 5 অক্টোবর, একটি হচ্ছে নারী শিশু নির্যাতন মামলা, অন্যটি হচ্ছে পর্নোগ্রাফি মামলা। এরপর গেল 6 অক্টোবর রাতে বাদী আবারও গৃহবধূ বাদী হয়ে একটি ধর্ষণের মামলা করেছে, সেখানে আসামি করা হয়েছে দুজনকে। মোট 3টি মামলায় এ পর্যন্ত 9 জন আসামির মধ্যে 10 জনকে 9 জন আসামি এজাহারভুক্ত এবং বাকি 7 থেকে 8 জন হয়েছে অজ্ঞাত। তার মধ্যে 10 জনকে গ্রেফতার করা হয়েছে, 10 জন গ্রেফতার করে তার মধ্যে 7 জনকে কিন্তু আদালতে তুলেছে, আদালতে তুলে তাদের রিমান্ড আবেদন করেছে, তাদের রিমান্ড চলছে। তো রিমান্ডের শেষ হলেই আমাদেরকে নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে মূল ঘটনাটা কি। এর মাঝে আপনাকে একটু বলে রাখি, গেল রাতে নোয়াখালী কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে নারী শিশু নির্যাতন মামলা এবং ধর্ষণ মামলা সহ যে পর্নোগ্রাফি মামলা রয়েছে সেই মামলা 3 নম্বর এজাহারভুক্ত আসামি কালামকে কুমিল্লা দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে র‍্যাব। অন্যদিকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর থেকে আত্মগোপনে থাকা সাহিত্য বেগমগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। তো আজকে তাদেরকে বেলা 2টা নাগাদ তাদেরকে আদালতে তোলা হবে, সেখানে তাদের রিমান্ড চাওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ সুপার আলমগীর হোসেন। আর এই বিষয়কে কেন্দ্র করে সারা দেশে যেমন উত্তাল রয়েছে, বইছে তীব্র নিন্দার ঝড় বইছে, তার ধারাবাহিকতা নোয়াখালীতে কিন্তু বেশ কয়েকদিন যাবত এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দোষীদের বিচারের দাবিতে এবং দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল রয়েছে। আজও মানববন্ধন সহ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মনির হোসেন জানাচ্ছিলেন নোয়াখালী থেকে। টাঙ্গাইলের নাগরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক স্কুল ছাত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করেছে এক মাদ্রাসা ছাত্র। এতে 25টি সেলাইয়ের ক্ষত নিয়ে যন্ত্রণায় দিন কাটছে ওই শিক্ষার্থীর। পরিবারের অভিযোগ, 22 দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি পুলিশ। তবে মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করেছে থানা পুলিশ। স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্তক্ত করত পাশের বাড়ির আব্দুস সালামের ছেলে মতিউর রহমান। গেল 14 সেপ্টেম্বর সন্ধ্যায় মতিউর মেয়েটির ঘরে ঢুকে কুপ্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা করে। আমি এখন আমার শাস্তি চাই। থানা থেকে তারা আসামি করতে পারে নাই যে তারা ধরবে বলে আমাকে আশ্বাস দিছে, কিন্তু এখনো ধরে নাই। না ধরার কারণে আমি এখন কোর্টে আসছি। বড় ধরনের আঘাত, এই ধরনের সাপোর্টে মেডিকেল সার্টিফিকেট রয়েছে, সে চিকিৎসা নিয়েছে নাগরপুর হাসপাতালে এবং পরবর্তীতে টাঙ্গাইল হাসপাতালে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গেল রাত 11টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আগুন দেওয়া হয়। পরে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যদের সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক দোকানদার জানান, রাত 11টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের C7 ব্লকে আগুন দেওয়া হয়। পরে এই আগুন উখিয়া টিভি টাওয়ারের পেছনের অনেক রোহিঙ্গা বসতিতে ছড়িয়ে পড়ে। এতে ভয়ে রোহিঙ্গারা ছোটাছুটি করতে থাকে। তবে এই ঘটনায় কেউই হতাহত হয়নি। গেল কয়েকদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে 2 গ্রুপের সংঘর্ষে ও মৃত্যুর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। দর্শক, কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন। হ্যাঁ জ্যোতি, আপনি জানেন যে রোহিঙ্গারা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এর ধারাবাহিকতায় 4, 5, 6 তারিখে 7 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাশাপাশি ওই ঘটনার জের ধরে গতকাল সারাদিন থেমে থেমে বিক্ষিপ্তভাবে রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাশাপাশি এই ঘটনায় সাতজন হত্যাকাণ্ডের ঘটনায় 12 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোর্শেদ। তিনি আরও জানিয়েছেন বর্তমান পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, এর ধারাবাহিকতায় তাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। এ ঘটনায় এখনও রোহিঙ্গা ক্যাম্প
মধুচ্ছড়া এবং ফাইনাসিয়া কুতুপালন সংলগ্ন যে ক্যাম্পগুলো রয়েছে ওখানে থমথমে অবস্থা বিরাজ করছে। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ, এপিবিএন, সেনাবাহিনী, র্যাব সহ জেলার সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী ওখানে মোতায়েন করা হয়েছে। এখানে সর্বশেষ যে ঘটনা ঘটেছে, গেল রাতে রোহিঙ্গা সন্ত্রাসীরা একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। হাজারো রোহিঙ্গা পার্শ্ববর্তী শিবিরে অবস্থান নিয়েছে বলে ওখানকার রোহিঙ্গারা আমাকে জানিয়েছেন। এই ঘটনা এখনো থমথমে বিরাজ করছে। পাশাপাশি যে সাতজন নিহত হয়েছে ওখানে একজন দেশীয় রয়েছে। এই ঘটনায় যে কোনো মুহূর্তে স্থানীয়রা মানববন্ধন করা হবে বলে জানা গেছে। যুতি, এই ছিল রোহিঙ্গা ক্যাম্পের সর্বশেষ পরিস্থিতি। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক শাহিন শাহ জানাচ্ছিলেন কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে। ভিসার মেয়াদ দেখে টিকিট দেওয়ার নিয়ম করলেও এখনও শৃঙ্খলা ফেরেনি সৌদি এয়ারলাইন্সের টিকিট প্রত্যাশীদের। অনেকেই অভিযোগ করেন ভিসার মেয়াদ থাকার পরেও SMS পেলেও টিকিট পেতে বাধা দিচ্ছে নিরাপত্তা কর্মীরা। যাদের ভিসার মেয়াদ আছে তাদেরকে আগে দেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। দালালের খপ্পরে পড়ার অভিযোগও করেন কেউ কেউ। তবে যাদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত তাদেরকে টিকিট দেওয়ার জন্য তালিকাভুক্ত সৌদি এয়ারলাইন্স অফিসে নেওয়া হচ্ছে। হাজার হাজার লোক এভাবে কষ্ট পাচ্ছি, দেশ থেকে, গ্রাম অঞ্চল থেকে হাওলাত করে টাকা আনি খরচ করতেছি, দিনের পর দিন আমরা এখানে না খেয়ে শুয়ে আছি। এখনো পর্যন্ত ওনারা আমাদের এখানে ঢুকে যাচ্ছে না, বলতে হচ্ছে যে না 19 তারিখ পর্যন্ত ঢুকে যাচ্ছে, কিন্তু আমি শো করলাম যে আমাদের মেসেজ পাঠাইছে যে 9টা বাজে থাকতে, কিন্তু এখনো পর্যন্ত ওনারা বলতে হচ্ছে যে আপনাদের পরে জানানো হবে। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে আছেন আমাদের সহকর্মী AR বাদল। বাদল, জ্যোতি, আমি সোনারগাঁ হোটেলের সামনে রয়েছি। এখানে সৌদি এয়ারলাইন্সের যে অফিস রয়েছে তার বাইরে কিন্তু আজও মানুষ ভিড় করছেন। আসলে যারা সৌদি প্রবাসী, যারা সৌদিতে যেতে চান, করোনার সময় যারা ফিরে এসেছেন, তাদের জন্য ভোগান্তি কিন্তু পিছু ছাড়ছে না কিছুতেই। এখানে একজন রয়েছে, তার সাথে কথা বলতে চাই। আপনি আসলে কী ধরনের সমস্যার মধ্যে রয়েছেন এখন? এখন তো একটা সুন্দর নিয়ম করেছে, তারপরেও কেন? হ্যাঁ, নিয়মটা খুব সুন্দর হয়েছে। আমরা গত 4 তারিখে ফর্ম ফিল আপ করে গেছি, কিন্তু ওনারা যখন গতকাল ফোন দিল এবং মেসেজ দিল যে আপনারা সকাল 9টা বাজে আসবেন, আমরা আসার পর আমাদের এখন ঢুকাই যাচ্ছে না, ভিতরে নিতে আসছে না, এবং অনেকে বলতেছে যে আপনাদের 2টার পরে ঢুকাইবো। কিন্তু আমার কথা হচ্ছে যে ওনারা যে 9টা বাজে আসতে বললো, আমরা অনেক দূর থেকে ওনাদের আসলাম, এখন 2টার পরে যদি দেয় টিকিট, কখন টিকিট দেবে বলা যায় না। এরপর কোভিড করোনা টেস্ট আছে, এরপর ওনারা যদি আগামীকাল 2টা বা 3টার ভিতরে যদি ফ্লাইট দেয় আমাদের জন্য অনেক অসুবিধা হয়ে যায়, এটি হচ্ছে মেন সমস্যা আর কি। ওনারা যে সময় মতো যদি আমাদেরকে যদি ভিতরে নিয়ে যায় এটা আমাদের জন্য সুবিধা এবং ওনাদের জন্য সুবিধা। যুথি, আসলে শুনছিলেন যে শৃঙ্খলা এখানে সেরকম নেই, কারণ আজকে যাদেরকে ভিতরে নেওয়া হয়েছে তাদেরকে 30 অক্টোবর পর্যন্ত, যাদের ভিসার মেয়াদ রয়েছে তাদেরকে ভিতরে নেওয়া হয়েছে, এই যে সৌদি এয়ারলাইন্সের যে অফিস সেই এরিয়ার মধ্যে নেওয়া হয়েছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে তালিকা করে নিয়ম অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী তাদেরকে আসলে দেওয়া হবে। কিন্তু এখানে যিনি কথা বললেন তার ভিসার মেয়াদ রয়েছে 21 অক্টোবর পর্যন্ত, কিন্তু তারপরেও উনি ভিতরে যেতে পারেননি এবং সকাল থেকে অপেক্ষা করছেন। সেই ক্ষেত্রে আসলে এখানে যে শৃঙ্খলার একটি ঘাটতি সেটি কিন্তু রয়েছে, এ কারণেই মানুষ দেখছেন যে গেটের বাইরে যারা রয়েছেন তারা ভিড় করছেন চরমভাবে এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। এখনও যারা ভিতরে প্রবেশ করতে পারেননি তাদেরকে হয়তো 2টার পরে আবার ভিতরে টিকিট দেওয়ার জন্য নেওয়া হবে। তো এই ছিল আমার বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AR বাদল। আজ উদ্বোধন করা হবে কিশোরগঞ্জ শহর অঞ্চলের আলোচিত 30 কিলোমিটার দীর্ঘ নবনির্মিত অল ওয়েদার সড়ক। জেলার বিচ্ছিন্ন 3 উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রামকে যুক্ত করে নির্মিত এ রাস্তাটি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্গম হাওড়ের বুক চিরে অসাধারণ সুন্দর সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে 874 কোটি টাকা। হাওড়ের অপার সৌন্দর্য আর চারদিকে বিস্তৃত জলরাশির কারণে পর্যটকদের কাছে ইতোমধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সড়কটি। স্থানীয়রা বলছেন যে সড়কটি উদ্বোধনের মাধ্যমে হাওড়ের নতুন দিগন্তের উন্মোচন হবে। বিশ্বের উন্নত দেশগুলোর সিটি কর্পোরেশনের কর্মীরা সরাসরি বাসা বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করলেও ঢাকার চিত্র উল্টো।
নগরবিদরা অনেকদিন ধরেই মধ্যসত্ত্ব ভোগীদের সরিয়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের তাগিদ দিচ্ছেন। এবার এমনটি করার আশ্বাস দিলেন ঢাকার দুই মেয়র। বললেন, বিশৃঙ্খলা দূর করে বিদ্যুৎ প্রকল্প সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জায়েদ রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। বর্জ্য অপসারণের মধ্য দিয়ে একটি নগরীকে পরিচ্ছন্ন রাখা সিটি কর্পোরেশনের বড় চ্যালেঞ্জ। উন্নত বিশ্বের শহরগুলোতে বর্জ্য সংগ্রহের দায়িত্ব সরাসরি সিটি কর্পোরেশন পালন করে, অথচ ঢাকার দুই সিটি কর্পোরেশন দায়িত্ব পাশ কাটিয়ে ব্যবহার করছে তৃতীয় পক্ষকে। ফলে একদিকে সেবার বদলে দুই দশক ধরে নগরবাসী যেমন জিম্মি দশায়, তেমনি বর্জ্য বাণিজ্যের প্রসারে ফুলে ফেঁপে উঠেছে একটি গোষ্ঠী। তবে এটিকে এবার নজরদারিতে আনতে কাজ করছে সিটি কর্তৃপক্ষ। প্রতিদিন সংগ্রহিত প্রায় 9,000 টন বর্জ্যের শেষ গন্তব্য সেকেন্ডারি স্টেশন হয়ে আমিনবাজার ও মাতোয়াইলে জায়গা সংকুলান হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, কেবল উদ্যোগ নয়, তা বাস্তবায়নও জরুরি। বর্জ্য ব্যবস্থাপনায় আরো সতর্ক পদক্ষেপ, পৃথকীকরণে আরও গুরুত্ব আরোপ, একটি বস্তুনিষ্ঠ, জনবান্ধব, পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা তৈরি হবে। মধ্যসত্ত্বা ভোগীদের সরিয়ে বাণিজ্যিক কার্যক্রমের পরিবর্তে সেবা খাতে এটি একটি উজ্জ্বল কার্যক্রমে পরিণত হবে, এটি আজকে আমাদের প্রত্যাশা। এবার নগরের বর্জ্য অপসারণকে আধুনিকায়ন সহ নানামুখী প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায় সিটি কর্পোরেশন। বর্জ্য অপসারণকারীরা বেঁধে দেওয়া টাকার চেয়ে বেশি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন দুই মেয়র। নজরদারি ছিল না, তত্ত্বাবধান ছিল না, তদারকি ছিল না, সিটি কর্পোরেশনের কাছে কোনো দায়বদ্ধ ছিল না। আমরা দায়বদ্ধ জায়গায় নিয়ে এসেছি। 100 টাকার ঊর্ধ্বে কোথাও কারো থেকে নিতে পারবে না, এবং 100 টাকার নিচে যে সকল জায়গায় প্রযোজ্য ছিল, সে সকল জায়গায় সেই 100 টাকার নিচেই প্রযোজ্য রাখা। অভিযোগ আসে, অবশ্যই আমরা সাথে সাথে ব্যবস্থা নিব, তার নিবন্ধন আমরা বাতিল করতে পারি। কোনো জায়গাতে 100 টাকাও নিচ্ছে, আর কোনো জায়গার থেকেও 300 নিচ্ছে। কেউ গুলশান বাড়িধার থেকে যারা ময়লা নিচ্ছে, তারা হিউজ টাকা দিয়ে নিচ্ছে। ইনফরমাল যে সেক্টরটা আছে, তাদেরকে কীভাবে ডিসিপ্লিনের মধ্যে আনা যায়, এটি নিয়ে অলরেডি আমরা কাজ করছি। সারা বিশ্বেই যেটা করা হয়, তিন ভাগে ভাগ করা হয়। একটি হলো শুধু একটি অংশ ভাগারে যাবে, একটি অংশ যেটা ভস্মীভূত করা হবে, আরেকটি অংশ পূর্ণ প্রক্রিয়াজাত করা হবে। আমরা আগামী বছর এই ইনসিনারেশন প্ল্যান্ট, যেটা ভস্মীকরণ কারখানা, সেটা আমরা কাজ আরম্ভ করতে পারব। ইট ইজ এ ভেরি ইউনিক একটা প্রজেক্ট হবে, এবং এটা বাংলাদেশের মধ্যে এটি হবে প্রথম একটি প্রজেক্ট যে বর্জ্য থেকে বিদ্যুতের আমরা যে প্ল্যানটা করেছি। বর্জ্য নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা পর্যায়ক্রমে সমাধান করে নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার আশ্বাস দিলেন তারা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এক যুগেরও বেশি সময় ধরে শিকলবন্দি জীবন কাটাচ্ছে ফেনীর মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ শাহজালাল। দুই পায়ে পরানো লোহার চাকতি লাগানো শিকল, আর দুই হাত শিকলে বেঁধে দেয়া হয়েছে তালা। 6 ফুট/4 ফুট ছাপরা ঘরে কাটছে তার জীবন। মা আনোয়ারা বেগুন বলেন, অভাবের সংসারে চিকিৎসা দূরে থাক, ঠিকমতো খাবারই জোটে না ছেলের কপালে। দর্শক, ফেনীর প্রতিনিধি আজাহার মালদারের তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। শাহজালাল 20 বছর আগেও আর 10 জন মানুষের মতোই চাকরি করত। একবার খুব জ্বর হয়, তারপর থেকেই ধীরে ধীরে মানসিক সমস্যা দেখা দেয়। এক সময় নিজের মাকেও চিনতে পারে না, মানুষ দেখলেই উত্তেজিত হয়ে ওঠে। আহমদ নিতান্তই অসহায় গরিব একজন মানুষ, এবং দীর্ঘ প্রায় 18 বছর পর্যন্ত সে মানসিকভাবে অসুস্থ। আমরা জানতে পেরেছি যে ওনার মানসিক সমস্যা, সেটা আনুমানিক, কিন্তু ডাক্তারি কোনো রিপোর্ট ওনার নাই। নিয়ন্ত্রণে রাখতে না পেরেই শাহজালালকে শিকলবন্দি করে রাখতে বাধ্য হয়েছেন বলে জানান তার মা। সন্তানের স্বাভাবিক জীবন ফিরে পেতে সরকারের সহযোগিতা চান স্বজনরা। সহযোগিতা কে করে না এখন, যদি আমরা এটা নিয়ে সবাই সরকারের কাছে যদি আমরা আবেদন করি, একটা যদি ভালো করে চিকিৎসা করা ভালো হয়, এটা আর স্বাভাবিক অবস্থায় আলামত ফিরে আসার মতো চিকিৎসা দেওয়া, যাতে সরকার ব্যবস্থা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহজালালকে সহযোগিতা করার আশ্বাস দেন। পরিবারের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো, যদি পরিবার অসহায় হয় বা পরিবারের ক্যাপাসিটি না থাকে, চেষ্টা করবো তাহলে ভালো যাবে চিকিৎসা দেওয়ার জন্য। নিয়মিত চিকিৎসায় শাহজালাল স্বাভাবিক জীবন ফিরে পাবে এমন প্রত্যাশা সবার।
দীপ্তচন্দ্র পাল, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigital। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।